কয়েকটা আজহারি ছিল বাজাইরা বক্তব্য দিয়ে দেশ ছাড়ছে আর একটা আমির হামজা ছিল তারে হামজা না কইয়া হারাম দাদা কইলে কম হইতো না কি লিখে হুজুর কেন তার এমন কথা বললেন কারণ হলো এই বেদ কইছে এক নম্বরে নবীজিরে ভালোবাসলে জান্নাতে যাওন যাইবো এমন কোন দলিল নাই অতসো আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউ'যলুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া যারা আল্লাহ এবং তার রসূলের সঙ্গে दुश्मनी করে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাদেরকে অভিশাপ দিলাম জোরে বলেন আউযু বিল্লাহ মুসলমানদের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল্লিন আলামিন কথা কয় আল্লাহ বলেন জাহিনিয়তের যুগে আইয়ামে জাহিনিয়তের যুগে জাহেলদের মূর্খদের অনবিজ্ঞদের অজানাদের যারা জানত না তাদের মাঝে আমি আমার রসুল পাঠাইছি বলবেন হুজুর জাহিলি যুগ কেমন ছিল এমন ডেঞ্জারাস ছিল রে বাবা জাহিলি সন্তান জন্ম নিলে তারা এটা অভিশাপ মনে করত যার কারণে জীবন্ত মেয়ে সন্তানের কবর দিয়ে দিত ও মুসলমান জাহিলি যুগে কেউ যদি মারা যাইত বেশি বয়স্ক হইয়া মারা গেলে ঘোড়ার রেকাবের সঙ্গে ঘোড়ার পিঠের সঙ্গে ওই ব্যক্তির লাশ পায়ের সাথে বাইন্দা দিত ঘোড়ারে তাড়ায় দিত ঘোড়ায় দৌড় দিত আর হারা আনন্দ করত আর কইতো বাবা স্বর্গে চলে গেছে জোরে কান্না না কত বড় মূর্খ দেখছেন এর লিগা আল্লাহ তাগরে আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা কইছে নবীজিও তাগরে জাহেল কইছে আর ওই যুগের জাহেল মার্কা ছিল আবু জাহিল হেতার নাম হইল আবুল হেকাম তবু হেতারে আমার নবীজি আবু জাহেল লকব দিছে ওই যুগের ওই বেকুবদের থেকে আবু জাহিল্লা আরো নগণ্য আরো জঘন্য ছিল ঠিক কিনা বলে মুসলমানের আরে আমার পেয়ার নবীর উম্মতের আরে রব্বুল আলামিন কয় আমি আমার হাবিবের রসুল বানায়া পৃথিবীতে পাঠাইছি যার কারণে নবীজির কদম মোবালক লাগার সাথে সাথে জমিন পবিত্র করে দিলাম নবীজি রবি হাবেলিমতি বলে কাঁদলেন আমি আল্লাহ নবীজির দোয়া কবুল করলাম আমার নদীরে রেডিমেড রসুল বানায় তোমাদের মাঝে আমার হাবিবের এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর কোরআনুল কারিমের আয়াত গুলো ওই জাহেলদের সামনে তেলাওয়াত করবে তাদেরকে সভ্যতা নম্রতা ভদ্রতা ধর্ম জ্ঞান শিখাবে চিৎকার দিয়া পড়েন সুবাহান আল্লাহ তাহলে নবীদি আসলো কোরআনের আয়াত শিখতো না শিখাইতো এ বাবা বুঝলে কথা বলবেন আমার নবীজি জমিনে আসলেন কোরআনুল করিমের আয়াত শিখতো না শিখাইতো পড়তো না পড়াইতো শুনতো নাকি শোনাইতো ঘটনাকার জোরে কনকার যেই নবীরে আল্লাহ কয় এই নবী পৃথিবীতে আগমন করছে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাইতো তার মানে বোঝা যায় আমার নবী দুনিয়ায় আয়েশা চল্লিশ বছর বয়সে ওহী নাজিল হইছে তখন থেকে কোরআন পাইছে এমন কথা বলা যাবে না কারণ আমার নবীরে সৃষ্টি সূত্রে নবীজির ভিতরে কোরআনুল কারীম ঢুকায়া দিছে কে জোরে বলেন না কে এই জন্য তো আল্লাহ কয় তিনি পৃথিবীতে আসতেন তোমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফের আয়াত গুলো তিলাওয়াত করে করে শোনাবেন তোমাদেরকে ধর্ম ভীরু বানাবেন জোরে কন্যা সুবাহ কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দেশে কয়েকদিন পর পর এক একজন মৌলবি উজাইয়া উড়ে উজাইয়া উড়ে একটা আজহারি ছিল বাজাইরা বক্তব্য দিয়া দেশ ছাড়ছে আর একটা আমির হামজা ছিল তারে হামজা না কইয়া হারাম দাদা কইলে কম না কি লিখে হুজুর কেন তার এমন কথা বললেন কারণ হলো এই বেদফে কইছে এক নাম্বারে নবীজিরে ভালোবাসলে জান্নাতে যাওন যাইব এমন কোন দলিল নাই

তার মানে নবীর ভালোবাসা সব থেকে কম না বেশি কম না বেশি আমরা নবীদের ভালোবাসি কি বাসি না কম না বেশি না এত দুর্বল কাজ কম না বেশি যদি এখন দান দেওয়া দরকার হয় দিতে রাজি আছেন কে রাজি আছেন আল্লাহ কবুল করে জোরে কন আমি কষ্ট লাগতে সামনে গো কষ্ট পাচ্ছেন ওয়াজ মাহফিল যখন হয় শ্রোতাদের মধ্যে কিছু বিন্যাস আছে কিছু শ্রেণী আছে কেউ যায় দেখত কেউ যায় হন্ত কেউ যায় বুঝতো কেউ যায় দোষ ধরত কেউ যায় ইমান তাজা করত এর মধ্যে পাঁচ নম্বর যারা ঈমান তাজা করতে হয় এরাকে পাঁচটা লাস্ট পর্যন্ত বসে থাকে ঠিক এদের মধ্যে আবার মাসখানেক জরুরি হাজতের বেগ হইলে যায় আবার চলে আসে কিন্তু কিছু আছে যারা তামসা দেখতে আইছে এরা কতক্ষণ গেলে আড্ডা শুরু করে আছে না বাবা ঠিক আচ্ছা